প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি কয়েক মাস আগে আপনাদের সামনে তুলে এনেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হচ্ছে আগামীতে এবং আমেরিকা কাকে পছন্দ করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য। আমেরিকা যাকে পছন্দ করেছে তাকে সর্বপ্রথমে আমেরিকা ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য ভারতে ঘন ঘন বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে পাঠিয়েছিলেন। আমরা দেখেছি যে পূর্ব ভারত, পশ্চিম ভারত, ভারতের উত্তর দক্ষিণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্বর্ধনায় ওনাকে প্রধান অতিথি করেছেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ভারত বারবার পাঠিয়ে ভারতের সাথে আগে সুসম্পর্ক তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকা খুদ নিজে পিছনে থেকে, তাই আমরা নরেন্দ্র মোদীকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তনের বেলায় তার সরকার ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে তারা নিরপেক্ষ অবস্থান করবে। এই নিরপেক্ষ অবস্থান করাটা নরেন্দ্র মোদী নিজের সিদ্ধান্ত নয়, নরেন্দ্র মোদীর রয়েছে আমেরিকার সাথে বিশাল বিজনেস কমিটমেন্ট কন্ট্রাক্ট, কারণ নরেন্দ্র মোদীর নিজেরই আছে গুজরাটের কসাই মোদী হিসাবে তার নামে একটি সার্টিফিকেট। গুজরাটে মুসলিম হত্যার সাথে তার একটা সার্টিফিকেট ছিল। আমেরিকা যখন দেখল যে ভারতের জনগণ তাকে প্রধানমন্ত্রী করেছে, তারপরে তার উপর থেকে আমেরিকা সফরের নিষেধাজ্ঞা আমেরিকা উঠিয়েছিলেন। ভারতের অবস্থান সবসময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাবিত থাকে, এটা আমেরিকাও জানে, আমরা বাংলাদেশের মানুষরাও জানি। বাংলাদেশ ভারতের প্রভাব ছাড়া কখনো ভালো নির্বাচন এবং ভালো কিছু আশা করা যায় না। কম বেশি ভারতের প্রভাব বাংলাদেশের প্রতিটা নির্বাচনই ছিল। একেবারে সবচাইতে বেশি উলঙ্গভাবে ভারত হস্তক্ষেপ করেছে 14 এবং 18 নির্বাচনে। এর আগের নির্বাচনগুলোতে তারা এতটা উলঙ্গভাবে হস্তক্ষেপ করেন নাই। এই মুহূর্তে বাংলাদেশের কে হতে যাচ্ছেন আগামী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হতে যাচ্ছেন বা ওনার সাথে কারা উপদেষ্টা থাকবেন, এই বিষয়টা নিয়ে লন্ডন থেকে সুরমা পত্রিকায় একটি নিউজ প্রকাশ করেছে। সেই নিউজটি নিয়ে আমার আলোচনা। প্রিয় দর্শক, লন্ডন থেকে সুরমা পত্রিকায় যে নিউজটি করেছে সেই নিউজটির প্রথমেই আছে, আমি যাকে বলেছিলাম আজ থেকে কয়েক মাস আগে যে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, সেই ইউনুসকেই প্রথমে রেখে দ্বিতীয়ত রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, এইভাবে একজন সেনাবাহিনীর প্রধান এবং বদিউল আলম মজুমদার, হুসেন জিল্লুর রহমান সাহেব, এ যারা একেবারে বাংলাদেশের আলোচনায় আছে তাদেরকেই আমরা দেখছি সুরমা পত্রিকায় রেখেছে। কিন্তু এর মধ্যে চিফ কে হবে, প্রধান কে হবে, তার ছবিটাই কিন্তু সুরমা পত্রিকা প্রথমে রেখেছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প আমেরিকার কাছে থাকলেও, বিশ্বস্ত আরও অনেকেই আছে, কিন্তু ইউনুসের মতন আন্তর্জাতিক প্রভাব, আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক ওয়ান টু ওয়ান সম্পর্ক, আপনি বলেন ব্রাজিল বলেন, আপনি বলেন চিলি বলেন, আর্জেন্টিনা বলেন, আমরা যেই সমস্ত দেশের সাথে আমাদের আগে ব্যবসা বাণিজ্য অনেক সম্পর্ক ছিল না, যেই সমস্ত দেশ বাংলাদেশ নামক একটি দেশ আছে জানতো না, তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে জানে এবং চিনে। এই বিষয়টা আমেরিকা যেরকম জানে ভারতও সেরকম জানে, তাই ভারতের সাথে পাশের চেয়ারে বসার মতো একটি বাংলাদেশ যেহেতু ছোট দেশ, ভারত যেহেতু অনেক বড় দেশ, সেহেতু ভারত ছাবি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি আসুক তত্ত্বাবধায়ক সরকারের যে নাকি অন্তত ভারতের কোনো ক্ষতি করবে না, এবং ভারতের ক্ষতি কিন্তু বাংলাদেশের কোনো মানুষই চায় না। এটা একটা প্রপাগান্ডা, রাজনৈতিক প্রপাগান্ডা, এই ডানপন্থীরা আসলে, জামাত আসলে অথবা বিএনপি আসলে ভারতের ক্ষতি হবে, এটা হলো আওয়ামী লীগের একটা প্রচার প্রপাগান্ডা। এই প্রচার প্রপাগান্ডা ভারত বুঝতে পেরেছে এবং সেই কারণে
তারা আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হওয়ার জন্য ভারত একমত পোষণ করেছে আমেরিকার সাথে। এটা একমত বাংলাদেশের কারোর সাথে করে নাই, আমেরিকার সাথে করেছে। তার উদাহরণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একটি প্যানেল তৈরি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের, এবং সেই প্যানেলটি আমরা আশা করি আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আত্মপ্রকাশ করবে। আমরা কখনো কখনো নিউজ কিছু পাচ্ছি যে সেপ্টেম্বর মাসে এটা আত্মপ্রকাশ করবে, ম্যাক্সিমাম অক্টোবর মাসে এটা আত্মপ্রকাশ করবে, এবং সেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি এবং অপেক্ষায় থাকব। এটাই স্বাভাবিক। আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আমাদের চ্যানেলটা দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আরও আপডেট নিউজ যখন পাবো তখনই আপনাদের কাছে নিউজটা দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।